দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 21 জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক। ঈদের জামাতের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। এ সময় করোনা মহামারী থেকে সবাইকে রক্ষায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। ১৪২৮ বঙ্গাব্দ 11 জুলাই ২০২১ খ্রিস্টাব্দে রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে দিলজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়াছে। প্রেক্ষিতে 10 দিলহজ 1442 হিজরি, 6 শ্রাবণ 1428 বঙ্গাব্দ, 21 জুলাই ২০২১ খ্রিস্টাব্দ বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ।